ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইন্ডিয়া থেকে মোহাম্মদ মমতাজ ভাই প্রশ্ন করেছেন, তারাবির সালাত 8 রাকাত নাকি 20 রাকাত? প্রথমত কথা হলো যে তারাবির সালাতের রাকাত সংখ্যা, বৈধ রাকাত সংখ্যা অর্থাৎ কত রাকাত পড়া যাবে এ মর্মে রাকাত সংখ্যা নির্ধারিত নয়, অনির্দিষ্ট ইচ্ছা মতো পড়া যাবে। এ ব্যাপারে হাদিস হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত সম্পর্কে বলেছেন তাকে, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত হলো 2-2 রাকাত করে চলতে থাকবে। ফা ইযা খাশিয়া আহাদুকুম, তোমাদের কেউ যখন আসসুবহা অর্থাৎ সকাল হয়ে যাওয়ার ভয় করবে, ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার ভয় করবে অর্থাৎ সেই সময় যখন হয়ে যাবে, ফাল্লিউতির বিওয়াহিদা, তখন 1 রাকাত বিতির করে নিবে, তাহলে তার পুরো রাতের সালাত বেজুর হয়ে গেল, রাতের কিয়ামুল লাইল আদায় হয়ে গেল। এই হাদিস থেকে বোঝা যায় রাকাত সংখ্যা নির্ধারিত নয়। এই জন্যই আপনি দেখবেন যুগে যুগে বড় বড় আইমে মুস্তাহিদিনে কেরাম কেউ 40 রাকাত, কেউ 36 রাকাত, কেউ 24 রাকাত, কেউ 60 রাকাত এরকম পড়েছেন। ইমাম মালিক থেকে নিয়ে তারা এই বড় বড় ইমামরা এভাবে পড়েছেন, এটা তাদের আমল ছিল। অর্থাৎ 2-2 রাকাত করে যে যত রাকাত পেরেছেন পড়েছেন। এই হাদিসটাকে আমরা নিতে পারি তারাবির সালাত বা কিয়ামুল লাইলের মূল হিসেবে। 2 নম্বর, এখন যদি কেউ বলতে চায় যে আমি নির্দিষ্ট 1টা রাকাত পড়তে চাই, তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দিকে দেখবে। সুন্নাহ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে আমরা একটা সুন্নাহ পাই এই মর্মে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিসটা বুখারীতে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান কিংবা রমাদানের বাইরে কখনো 11 রাকাতের বেশি পড়তেন না। 8-3-11, 10-1-11 যেভাবেই পড়েন 11 রাকাত বেতের সহ, এটা এটা হচ্ছে সুন্নাহ রাকাত সংখ্যা। কেউ যদি বলে যে সুন্নাত রাকাত সংখ্যা কত, তাহলে এটা বলবো। আর যদি কেউ বলে যে আমি এর বেশি পড়তে পারবো কিনা, তাহলে বলবো হ্যাঁ পড়তে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস আছে, 2-2 রাকাত করে যত রাকাত ইচ্ছা পড়তে পারবেন। সেই অনুপাতে 20 রাকাতও পড়া যাবে, কিন্তু 20 রাকাতকে নির্ধারিত করার মতো কোনো সহি হাদিস নেই। মত মালিকে মত মোহাম্মদ উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবি চালু করেছেন মর্মে যে হাদিস বলা হয় সেটা সঠিক নয়। সঠিক হাদিস রয়েছে মত মালিকে, সেখানে পাওয়া যাচ্ছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 রাকাত তারাবি চালু করেছিলেন। অতএব আশা করি উত্তরটা পেয়েছেন যে বৈধ আছে, রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তে থাকতে পারবে, 20, 24, 30 যত ইচ্ছা, কিন্তু 20 রাকাত নির্ধারিত করার কোনো হাদিস সহি নয়। আর 8 রাকাত 3 রাকাত 11 রাকাত বা 10-1-11 রাকাতের যে হাদিস, এটা সহি। অতএব সুন্নাহ হলো 11 রাকাত পড়া, কেউ চাইলে বেশিও পড়তে পারে।